এভরিওয়ান, ওয়েলকাম টু ইনকোডা টিভি। আর আমার সঙ্গে এখন রয়েছে মৈনাক দা। বিয়ে করতে করতে মানুষটি ক্লান্ত হয়ে গেছে, আর এ বেচারা দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে। তবে বরবেশে তোমাকে ভালোই লাগছে, আমরা যতক্ষণ ধরে দেখলাম বরবেশে ভালোই লাগছে। তবে যেটা জিজ্ঞেস করবো যে মজার এপিসোড চলছে, সব কিছু মজার চলছে, তুমি এই বিষয়টাকে কতটা, মানে বিয়ের এপিসোড হলে এই বিষয়টাকে কতটা তোমার এনজয়মেন্ট? এটা না মজার এপিসোড না, এটা কিন্তু প্রচণ্ড একটা খুব হাই অক্টেন ড্রামা, এই টাইপের একটা কিছু হতে চলেছে আর কি। মজাটা আমরা অফ স্ক্রিন করছি সেটা ঠিক কথাই, সেটা এত এতজন আমাদের পুরো টিমটা রয়েছে, পুরো টিমটা থাকলে আমাদের ওই হয় আর কি, সারাক্ষণ ধরে আমরা মজা করতে করতেই শ্যুট করি, কিন্তু শ্যুটটা খুব সিরিয়াস ওয়েতে হচ্ছে। কথা আছে যে অভিনেতা হলে সমস্ত রকম চরিত্রই আর কি অভিনয় করে নেওয়া যায়, সেই সুযোগটা পাওয়া যায়। আর সম্পর্কের ক্ষেত্রেও সেরকম ব্যাপার, আগের ধারাবাহিকেই তোমাকে আমরা শ্বেতাকে, শ্বেতা আর তুমি হয়েছিলে ভাই বোন, আর এইখানে বরবউ হতে হতে গিয়ে, বাকিটা আমি বললাম না, বরবউ হতে হতে গিয়ে কিছু একটা হবে, মানে ব্যাপারটা প্রেম মেশানো কিছু একটা, এই যে সম্পর্কের পরিবর্তনগুলো ধারাবাহিকের মধ্যে হয়, এই বিষয়টাতে মানে এই ধারাবাহিকে এসে কতটা আগেরটা নিয়ে কতটা মজা করো তোমরা? হ্যাঁ সেটা তো মজা করি, এবং শুধু এটা না, আমি আর একটা সম্পর্কের কথা বলছি। আমি বরবাদ বলে একটা ছবি করেছিলাম, সেখানে আমার বৌদি হয়েছিল অনিন্দিতা, ধুলকণাতে আমার মা হয়েছিল অনিন্দিতা। তো এটা চলে, মানে অভিনেতাদের এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ, যেখানে ওই রকম একটা হয়েছিল সেটা অনিন্দিতার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, এটাও শ্বেতার কাছে চ্যালেঞ্জ, আমার কাছেও চ্যালেঞ্জ, যে আগেরটাতে বোন হিসেবে, দাদা বোন হিসেবে অভিনয় করেছি, এটাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলবো না, কিন্তু একটা সম্পর্ক হতে চলেছে এরকম একটা বিষয়, তার বিষয়বস্তু, তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। মানে এই ধারাবাহিকে এসে কি বিষয়টাকে নিয়ে মজা করা হয়, মানে কী কী ইয়ারকি ফাজলামিটা কীরকমভাবে হয়? সেটা হয়, সেটা সারাক্ষণই হতে থাকে আর কি। আর যেহেতু শ্বেতার সাথে এতদিন ধরে কাজ করেছে, ওই বন্ডিংটা আছে সামহাও, ও বুঝতে পারে আমাকে, আমিও বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে চল, এটা হয়ে, এটা এই মজাটা হতেই থাকে আর কি। ধারাবাহিকের মাঝেই যখন বিয়ে হচ্ছে, তার মানে পরে একটা ব্যাপার রয়েছে, মানে কিছু হবে, আর এত সহজে তো বিয়ে হয় না ধারাবাহিকে, বিয়ের মাঝখানে অনেক কিছু থাকে, আর এর পর অনেক কিছু হতে চলেছে, কি মানে কীরকম সৌরনীলের কীরকম পরিস্থিতি এখন, সেটা ভেবে কতটা মানে কতটা নার্ভাস? সৌরনীল খুব নার্ভাস বলবো না, সৌরনীল এখন মোটামুটি কনফিউশনটাও চলে গেছে মন থেকে, যে কী করতে চাইছে, একদম ফোকাসড যে কী করবে, সেটাও বিয়ের মণ্ডপে গিয়েই করবে, সেটা কিন্তু দেখতে হবে, সেটা দেখার জন্য ইচ্ছে পুতুল দেখতে হবে।